নাফিয়া আপনার সুললিত বক্তব্যের জন্য আজকে এই সংসদ মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংস্কৃতি এর উদ্দেশ্য করে এই বিষয়ে পক্ষে বিপক্ষে লড়াই চলছে ভারতম মাফিয়া গাজীকে প্রতিযোগিতা যা ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সোসাইটির অন্যতম একটি আয়োজন এবং সে আয়োজনের চূড়ান্ত পর্ব এখন আজকের এই অনুষ্ঠানে বিপক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল বা বুদ্ধিজীবী ছিল। এদিকে আবার সারিয়ান দেবেন তার ভাই হচ্ছে জহির রাহান, এক্ষেত্রে আমি দেখতে পারি যে মোহাম্মদ জাফর ইকবাল তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এখন এই মানুষগুলো বর্তমান সমাজে এলিট, কিন্তু সে কিন্তু এলিট হয়ে জন্মগ্রহণ করেনি, সাধারণ মানুষ ছিল। এখন তারা কথা বলছে যে লাইফ লাইন বা শো অফ, ক্যামেরা আজকে এদের দিকে বেশি ধরা হচ্ছে, এরা বেশি কথা বলছে এবং মানুষ তাদের মনে হচ্ছে যে মূল যারা উপজীব্য তারা আজকে এখান থেকে বাদ পড়ে যাচ্ছে এবং এ কারণে তারা মনে করছে এইসব অপধারিতে টাকা দিতে আসলে কে লিখা। এখন তারা মুক্তিযুদ্ধ সংস্কৃতি বলতে যেটি মনে করছে অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, যেটি সন্তান নীতিতে হতে পারে। এখন আমরা যদি লক্ষ্য করি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এমন কি কি ঘটনা ঘটেছে যেখানে আমরা ঠিক মুক্তিযুদ্ধের যে চেতনাটাকে আমরা পুনরায় নিয়ে আসি, একটি হতে পারে এরশাদ বিরোধী আন্দোলন আপাম জনসাধারণ রাস্তায় নেমে এসেছে, একটি হতে পারে সেনা শাসক তত্ত্বাবধায়ক সরকারের সময় সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা যদি মনে করি গণজাগরণ মঞ্চের কথা, সকল শ্রেণীর মানুষ এখানে ছিল মানবাধিকার। এখন আমরা এই তিনটি যার জন্য আমরা উদাহরণ দেখলাম, সকল কিন্তু মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে এবং লাইন লাইন কিন্তু তখন শুধুমাত্র কোনো ব্যক্তির মুখের উপর ছিল না মানবাধিকার, ঠিক যেমন যুদ্ধের সময় কিন্তু এই লাইন লাইন ক্যামেরাটি একজন ছিল না, কেউ বলতে পারেনি তাকে হতে হবে লেখক বা যারা লেখা হচ্ছে না তাকে হতে হবে মানুষের গল্প উপজীব উপন্যাস সবচেয়ে কথা হচ্ছে মানুষ, কোনো এই সোসাইটির পারপাস কিনা
সর্বোচ্চ মানব অধিকার। এক্ষেত্রে আমরা কিভাবে বলি আজকে এই সমগ্র চেতনার ব্যাপার আমি শোষণের বিরুদ্ধে যাবো, অন্যের বিরুদ্ধে যাবো, আমার যে ধারণাটি মুক্তিযুদ্ধ পরিবারের কিন্তু তারা আসলে বিত্তশালী মানুষ এবং তাদের আজকে যখন কিনা প্রকাশ করা হচ্ছে তারা আজকে মনে করছে যে আজকে এরাই সম্পূর্ণ অংশে দখল করে আছে আপনাকে আমাদের আজকের এই চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় এই সংসদ মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংস্কৃতি বিশ্বের পক্ষে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগ এবং বিপক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বিতর্কের প্রায় শেষ হচ্ছে দেখে আমরা উপনীত হয়েছি। এখন আজকের এই প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সরকারের দলীয় সংসদ সদস্য ম্যানুয়েল ইসলাম। ধন্যবাদ স্পিকার। আমি জানি তার সাথে স্বীকৃতি আর এখানে বসে লাইব্রেরিতে তাদের কথা বলছে
আসলে এরকম অসুবিধা যার পাওয়ার দরকার কে পাচ্ছে আমাদের এই প্রত্যেক অসুবিধা আমি বলছি না আমাদের সবাই আমি বলছি যারা প্রাপ্ত তাদের উপরই তারা সবাই বলছে
যার কারণে আমরা বলছি যে জনসাধারণের এই প্রক্রিয়া চলচ্চিত্রের টাইমলাইনে বা তাদের দৃশ্যপন্থী সমাজে আসছে কোনো চলচ্চিত্র নিয়ে কিছু বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষে।